সবাইকে রমজানের শুভেচ্ছা। সারাদিন রোজা রাখার পর আমাদের কিন্তু একটাই চিন্তা থাকে যে ইফতারে কি খাচ্ছি, সেহরিতে পরিবারকে কি খাওয়াবো। যদি আপনাদের এই চিন্তাগুলো সমাধান আমরা দিই, যদি আপনাদেরকে কিছু ঝটপট রান্নার রেসিপি দিয়ে দিই এবং যেটা চটজলদি করতে পারেন কিন্তু পরিবারের সুস্বাস্থ্য সেখানে কম্প্রোমাইজ হবে না, তাহলে কেমন হয়? যমুনা টেলিভিশন পুরো রমজান জুড়ে আয়োজন করেছে ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি। আমি রুনি আছি এবং আজকে আমাদের সাথে যিনি শেফ আছেন তার নামের আগে অনেক বড় 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 রূপায় ইন্টারন্যাশনাল এক্লেম শেফ টনি খান আছেন আমাদের সাথে। আমার এটা বলতেই অনেক টেনশন, আপনার মতো ক্যাচারের একজন মানুষ। আজকে কি স্পেশাল ডিশ নিয়ে আপনি এসেছেন যেটা আমরা ঝটপট করতে পারবো, যেহেতু রমজান তো অনেক অ্যাকচুয়ালি অনেক টাফ, অনেক টাফ ক্লাইমেট এভরিথিং, যদি আমাদের কি করোনা জি তো এটার কথা চিন্তা করে সব জি। তো দ্য স্যুপ ইজ দ্য বার্লি এন্ড স্পিনাচ স্যুপ। অ্যাকচুয়ালি বার্লি এন্ড স্পিনাচ স্যুপ বাংলাদেশে কিন্তু অনেকেই জানে, কিন্তু কিন্তু বলতে বার্লি খাবো বার্লি মানে তো অসুস্থ অসুস্থ নিজেকে মনে হয় হ্যাঁ, কিভাবে কি করতে পারি, আপনি কিভাবে সাহায্য করতে পারি সেটা। ওই জাস্ট ইজ আ প্যান প্যান বা পট দিস ইজ ওয়ান তো অন তো আমরা আমাদের রান্না তো শুরু হয়ে যাবে। এই আজকে আমরা কি রান্নাছি, স্পিনাচ এন্ড বার্লি স্যুপ। স্পিনাচ এন্ড বার্লি স্যুপ, স্পিনাচ এন্ড বার্লি স্যুপ বানাতে যা যা উপকরণ লাগছে সেগুলো হচ্ছে রাইস পরিমাণ মতো, মুরগি 50 গ্রাম, রসুন 2 টুকরো, গাজর পরিমাণ মতো, টমেটো আধা কাপ, ক্যাপসিকাম পরিমাণ মতো, পানি 6 কাপ, পালং শাক 50 গ্রাম, পুদিনা পাতা 10 পিস, লেবুর রস পরিমাণ মতো, লবণ এবং গোলমরিচ পরিমাণ মতো, ঘি পরিবেশনের জন্য। প্রথমে আমরা কি করব প্যান? ওকে, বিফোর আই মিন এই সমস্ত সুপির জন্য ইউ অলওয়েজ হ্যাভ টু প্রিপেয়ার এনি রেসিপি। আমি মনে করি যে অ্যাট লিস্ট লিটল বিট অফ থট, ওকে, থট প্রসেস ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট টু সি আমার কাছে কি আছে, হ্যাঁ আমার উপকরণ কি আছে। অনেক সময় কিন্তু আমরা উপকরণ সবই আছে আবার মার্কেটে দেওয়া হয়, তো আমি একটু পানি দেবো এখানে, ওয়াটার বা স্টক আমি এখানে পানি দিয়ে আরম্ভ করি। তো আর জাস্ট মো 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 ওকে থ্যাংক ইউ আপু। আর যে ভেজিটেবল থেকে যাবে যে ফ্লেভারটা আসবে সেটা কম্বিনেশান করে এই স্যুপটা হবে। তো বেসিক্যালি আমি হার্ড যেগুলো এবং আমার স্পিনাচ তো হচ্ছে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, দ্যাটস রাইট ইয়া, সো গাজর, হ্যাঁ কালারফুল গাজর আমি আপনাকে দিয়েছি যে ক্যাবেজ, আচ্ছা ক্যাবেজটা সুন্দর। এন্ড যদি বাংলাদেশি চায় যে এর সঙ্গে একটু চিলি বা আমাদের যে ফ্লেভারটা, ইউ ক্যান অলওয়েজ ওয়েলকাম। আর সাথে সাথে স্টকও দিতে পারে, জাস্ট চিকেন স্টক রাখতে পারে বা যে কোনো স্টক। অ্যান্ড দেন জিঞ্জার ভেরি গুড ফর করোনা, এক্সট্রিমলি ইভেন জিঞ্জার জাস্ট চুইং করবেন, হ্যাঁ ওই জুস ঠান্ডার জন্য তো ওইটাই কিন্তু করোনার খুব ওই যে বিকজ অ্যাসিডিক অ্যান্টিবায়োটিক, সো সো দিস ইজ ভেরি গুড, জাস্ট লিটল বিট স্ট্রেট ফরওয়ার্ড, ইটস নো no hidden secret recipe, you know, very simple. No, there is nothing. And, I mean, the last state of the book. So, the seasoning to the very, just the salt. Just salt. Okay. তাহলে আমরা প্রথমে যেটা করছি সবগুলো সবজি পানিতে দিয়ে দিচ্ছি, জাস্ট বয়লিং টাইম, এটাই আমার প্রথম স্টেপ। আচ্ছা তাহলে কি আমি ঢেকে দিব প্রথমে দিয়ে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো lightly chopped, you know, you can tear it if you want, this is that's it. Chef jokhon ashte apni shuru korechilen apnar career tokhon to ashte ei bhabe amra kokhono chinta kori nei, no to ei journey ta koto kothin chilo prothom theke, to say really ami bolte pari je bangladeshe onekei to amra mar hat ba khala amra bhabe bashe bashe oi bhabe to amader khala, তো এই প্রফেশন যে এত বড় একটা সাগর বা হিউজ সারা পৃথিবীতে ট্রিলিয়ন্স অফ ডলার্স, এটা ইউ নো ইন্ডাস্ট্রি, হিউজ ইন্ডাস্ট্রি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্ট্যান্ডার্ড ডিড নট মিট মাই স্ট্যান্ডার্ড, এটা আমি মানে খুব
স্টেটফর্ড বলি কারণ আমাদের অনেক অপরচুনিটি আছে উই হ্যাভ এভরিথিং বাট উই জাস্ট নিড সাম মাইন্ডসেট মাইন্ডসেট এন্ড রাইট ব্র্যান্ডিং ইজ খুব ইম্পর্টেন্ট মানে আমাদের এইটা স্টিমি এন্ড দ্য সেম টাইম ইউ নো ইফ আই টক অ্যাবাউট দিস দ্য পর্যটন কর্পোরেশন এরা শুধু আমাদের নিয়ে যদি ব্র্যান্ডিং করে ফুডগুলা আজকে বাংলাদেশের ফুড কিন্তু সারা পৃথিবী চিনে কিন্তু জানে না কিভাবে আমরা খাই হ্যাঁ লেমন জাস্ট নাইস লাইক এ পারফিউম ইউ নো জাস্ট ইউজিং অ্যাজ এ পারফিউম এবং এইটা আসলে খুব ভালো কারণ একদম ভিটামিন সি এর পুরো পাওয়ার হাউস পাওয়ার হাউস ইয়েস ও ইউ লাইক দিস টক দিস ইজ এ ফুড টার্ম ইউ নো পাওয়ার হাউস সো Again, some capsicum, yeah. Some red, just a little bit. Same time I can put black pepper, just a little bit of black pepper. There you go, nice. Just final touch. Yeah. And you know, eta color pore jodi blender o koren, jodi ki oshustho hoy, that's even good. Acha, acha, acha. Ami to eibhabe o dite pari, chhe kono blend o kore nite pari. You can put chicken. চিকেন কিউব আর আমি যদি প্রথমে চিকেন স্টক নিয়ে নিই তাহলে তো আর প্রয়োজনই হচ্ছে না তো দেন হোয়াট আই উইল ইউজ আই জাস্ট সারপ্রাইজ এনি লেফট ওভার রাইস অলসো গুড ইউ নো ওকে ইফ ইউ হ্যাভ লেফট ওভার রাইস গুড ট্রিক্স এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ বাসায় সব সময় দেখা যায় যে রাতে খাবারের পর কিছু ভাত থেকে যায় বা দুপুরে থেকে যায় বিকেলে চিন্তাই করতে পারে না ভাতটা দিয়ে কি করব এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য আমি বানিয়ে দিতে পারি এটা যদি আপনি আপনার বাসার খাদ্য তালিকায় রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঠান্ডা কাশি আপনাকে কিন্তু ভয় পাবে ট্রু এন্ড যেহেতু সামার টাইম নাও তো আমরা এই ধরনের ফুড খেতে পারলে আমরা খুব হালকা লাগবে বডিটা ফিনিশ দি জাস্ট লিটার দিয়ে দেই গিভ মি 1 মিনিট ইয়েস আই গিভ সাম টমেটো ওকে এন্ড ইউ কাউন্ট 1 টু 5 ইজ রেডি ওকে 1 2 অনেকে জানে না যে আমি রান্না যে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মোস্ট অফ দ্যাট 99% কুকিং ইজ এ সিমারিং আর মিডিয়াম টু হিট নট হাই হাই হিট একদম এবং এই যে চুলাটা বন্ধ থাকার পরেও কিন্তু জিনিসটা গরম আছে দেখে রান্নাটা হচ্ছে সো আমরা আগে থেকে সার্ভ করে দিতে পারি ওকে দিস ইজিলি আমি এখন এইটাতে তো আমরা কোনো তেল ব্যবহার করি না তেল ঘি জাতীয় বাটার কিছু আমি ঘি দেব অন দ্য লাস্ট মিনিটে আচ্ছা জাস্ট ড্রিজলিং যে কোনো সময় সুপে কিন্তু রান্নার পর যখন আপনি সার্ভ করবেন তখনই আপনি যদি আপনি বাটার দিতে চান তখন উপর থেকে বাটার কিউব দিয়ে দিতে পারেন তাহলে হয় যে ফ্রেশনেস সুইট একটা যে ফ্রেগ্রেন্স একটা বাটারি যে টেক্সচার সেটা তখন থাকে কারণ ঘি বা বাটার দিয়ে যত বেশিক্ষণ রান্না করবেন তত কিন্তু সেটা টেস্ট অ্যান্ড টেক্সচার নষ্ট হতে থাকে কোনো দরকার And the ghee, of course, and I put a garnish, yeah? Just a garnish, pudina pata, mint leaves, and the ghee, and the ghee. And the ghee. There you go, so. এবং ওদের এই যে মানে ওদের যে ইজি ওপেনার যে প্যাকেজিংটা ইটস এ ফ্রেন্ডলি হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ ভেরি ইউজার ফ্রেন্ডলি এবং লিডটা আপনি পরে আবার ব্যবহার করতে পারছেন Lot of people will say, how can I pour the ghee? And look at my style. Exactly. Just a knife. Well, just drizzling, like drops. That's what it is. Raindrops are more than. তো হয়ে গেল আমাদের বার্লি স্পিনাচ স্যুপ যেমন দেখতে শুনো তেমন সুস্বাদু তো দর্শক এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি যখন ফিরবো তখন থাকবে নতুন একটা রেসিপি আমাদের সাথে আমাদের সাথেই থাকুন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি ওয়েলকাম ব্যাক টু ঝটপট রান্না প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি আমরা বিরতিতে যাওয়ার আগে যেটা করেছিলাম একটা বার্লি স্পিনাচ স্যুপ করেছি এখন শেফ কি করছেন
কি করছি দেখো না আমি আমি জানতে চাচ্ছি আচ্ছা আমি পয়েন্টিং করছি এটা যে এই ফিশটা আজকে আমি রান্না করব হ্যাঁ এটা ফিশ আমি রান্না করব সো লিটারালি ফ্রম স্ক্র্যাচ ইয়েস সো আই জাস্ট টেক দ্য ফিলেট আউট হিয়ার ওকে আমি ফিশ ফিলে করছি এবং সেটির উপকরণগুলো মাছ 300 গ্রাম ঘি 2 টেবিল চামচ লেবুর রস আধা কাপ আঙ্গুর 1 থেকে 2 কাপ পুদিনা তুলসী ধনিয়া পাতা পরিমাণ মতো সি সল্ট মরিচ পরিমাণ মতো সো জাস্ট লাইক দিস কেটে নিচ্ছি ক্যান মেক মি টাইম সিন্স নাথিং দেয়ার ইউ গো তো এই ফিলেটার ওজন কতটুকু হবে 150 গ্রাম অ্যাবাউট 1.5 কিলো হলো সো দেয়ার ইউ গো এখন আমি স্কিন থেকে আলাদা করছি ইয়া স্কিন অফ হ্যাঁ জি যে তুমি রান্না করবে যাবে সো দেয়ার ইউ গো প্যান অন প্যান অন আই জাস্ট এই ফিলেটটাতে আমরা কি কি ইউজ করছি মেডিসিন অ্যাকচুয়ালি ইউ ক্যান ইউজ দিস ফিলেট জাস্ট ফর গ্রিল ফিশ হ্যাঁ নাইস ফিলেট উইথ নো বোনস এন্ড নাথিং নাথিং সো হোয়াট আই ডু নাও লুক আই জাস্ট সল্ট ওকে জাস্ট লিটল বিট অফ সল্ট এন্ড সল্ট ক্লাসিক সিজনে নিট আন্ডারনিথ জি And then just a little bit of lemon juice. Yeah. Pepper. Ekdom continental seasoning jeta. Basic. That's it. That's basic. It. Basic. Yeah. What I will do? It's just brushing off. Yeah. I'm ready. Ki tel dite hobe? Ghee. How can you miss this out? No? Such a nice. But you know, we put very little. Okay. Very little as usual. Yes, you trick. Yep, you trick, yes. Ready? Yes, it's ready. Actually, ghee, we call in English clarified butter. You know, huh? Yes. That means the fat saturated. Taking out the best. Best out of it. The best out of it. And then. Hey, can other okhane dashle butter power jay bai. Yeah. Other to ghee dashle power jay na, but so much. Ekhon kuchhe. Ekhon ora kuchhe. Ekhon ghee tei jachhe. True. Ghee they call it ghee now. Yeah. Yeah. So I just put a little bit salt again. Yeah. Tamra ghee modhe ekটু দিয়ে দিচ্ছি. Salt. Little pepper. Onike jane na eta. To kore ora bol just তাহলে সেই ঘিটা তো সেই ফ্লেভারটা চলে আসছে সল্ট এন্ড পেপারে আমি ডাউন সাইড আপ আগে করলাম হ্যাঁ আচ্ছা সো তাহলে আমাদের এইটা ডান তাহলে আমরা তো বিরতি নিতে পারি তো দর্শক আমাদের ফিশ চলে গেছে আমাদের প্যান এবং হাতে আছে একদম অল্প কিছু সময় কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি ওয়েলকাম ব্যাক টু ঝটপট রান্না প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি আমাদের ফিশ প্যানে বলছে হয়ে গেছে অলমোস্ট একটা সাইড তো হয়ে গেছে আইকেন That's right. Feel it. So it's good that you realize it. Yes. That it's done. Look. Yeah. Beautiful. So nice. এটার জন্যই আসলে আমরা মানে ঘিয়ের মধ্যে যে আমাদের লবণ এবং গোলমরিচ দিয়েছি তাতে এই যে পিছনে কিন্তু জিনিসটা সুন্দর করে সেট হয়ে গেছে আর not not too high flame no no not too not high. too high flame so again it's a slow cooking আচ্ছা with এমনি বেশিক্ষণ সময় লাগবে না
পুদিনা পাতা ইয়ে দ্য হার্বস ইজ নাইস ইয়ে এ ফ্রেশনেসটা থাকে তখন খাবারের ভিতরে আর আমরা ইউ ক্যান ওপেন দিস লুক ভেরি কুইক হ্যাঁ ওকে ইউ হ্যাভ টু ক্যাচ মি ইউ রিয়েলি হ্যাভ টু ক্যাচ মি দিস ইজ গ্রেপস আঙ্গুর আঙ্গুর হ্যাঁ ভেরি নাইস তাহলে ফিশের মধ্যে আঙ্গুর দিচ্ছে অ্যাবসলিউটলি ইয়েস আচ্ছা সো দ্য কালারফুল ইজ টমেটো Okay. Look at the color, and then what I'll put some zest. Aba lemon zest, ekto. Just a little bit. Ha, a freshness to juno. Ekhane ma jai dichi poter. Lemon juice. Vidibo? I think a little bit of water for me. Yeah? Okay. Just a touch of water. Yeah. A little bit more. A little bit of gravy. That's right. Okay. And then? Halta stock er moton thakbe. Tar sathe amra dicchi. Mon bhore ghi. There you go. Madam, we can talk now. Oh, we can talk now. Done. You know what? This is finished. Finished. This is finished. Finished. We can have this. Hey, it's off. Beautiful. Are you plating? Hey, please. তাহলে আমরা এখন প্লেটটা করে ফেলছি বি কেয়ারফুল লিটল বিট বি কেয়ারফুল জি হ্যাঁ বিউটিফুল এটা কেউ বলবে না যে এরকম একটা কিচেনে এইটাই মাত্র করা হয়েছে হ্যাঁ গেন Madam. Madam. Ready. Thank you, sir. There you go. So, that quick. That quick. হয়ে গেল আজকে দুটো খুবই ঝটপট সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি তো রমজানে যদি এরকম কিছু রেসিপি আপনার টেবিলে পরিবেশন করতে চান তাহলে চোখ রাখতে হবে যমুনা টিভির পর্দায় আমাদের সাথেই থাকুন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই সান প্রিমিয়াম ঘি